টাঙ্গাইলের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশরাফুল মুমিন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি শাহরিয়ার রহমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ। উল্লেখ্য, এবছর টাঙ্গাইলে 12টি উপজেলা 53টি কেন্দ্রে ও 52টি ভেন্যুতে মোট 68,221 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় 60,164 জন ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় 8,057 জন অংশ নিয়েছে। টাঙ্গাইল থেকে এম তরিকুল ইসলামের তথ্যচিত্রে পল্লী টিভি।